নমস্কার, আজ আমি আপনাদের সামনে শনি আর রবির এক রাশিতে অবস্থান অনুযায়ী যে যোগ হয় সেটা নিয়ে আলোচনা করব। তো শনি আর রবির এক রাশিতে অবস্থানকেও কোনো কোনো জ্যোতিষী বীজ যোগ নামে অভিহিত করেছেন। বীজ যোগ নিয়ে এর আগে আমি আলোচনা করেছি, বীজযোগ হেডিংয়েই একটা ভিডিও তৈরি করেছি, তাতে আমি ডিটেলসে বলেছি। তো এখানে আমি রবি আর শনির এক রাশির অবস্থানজনিত যে বীজযোগ বলা হচ্ছে, কোনো কোনো জ্যোতিষী বলছেন, সেটা নিয়ে আলোচনা করব। আর এই যোগের, এই অশুভ যোগের ফল হিসাবে বলা হচ্ছে যে জাতকের জীবন সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়। কোনো কোনো জ্যোতিষী আবার এই যোগকে দারিদ্র যোগও বলছেন। তো চন্দ্র শনির যে বীজযোগ আলোচনা করেছি আগের ভিডিওয়ে, সেরকম শনি রবির দিগযোগ হিসেবে একত্রে অবস্থানের ফলও জ্যোতিষ বিষয়ক প্রাচীন ও প্রামাণ্য গ্রন্থগুলোতে বর্ণনা করা হয়েছে। যেমন বৃহজ্জাতকে বলা হয়েছে, রবি ও শনির একত্র অবস্থানে জাতক সুবর্ণ, রৌপ্য প্রভৃতি ধাতুদ্রব্য নির্মাণে ও সামুদ্রিক স্বাস্থ্য প্রভৃতিতে কুশল হয়। আচ্ছা, সারাবলিতে বলা হয়েছে, জাতক ধাতুজ্ঞান সম্পন্ন, ধার্মিক, সধর্ম নিরত, স্ত্রীপুত্রহীন, নিজ বংশগুণে শুদ্ধ ও অল্প গুণী হয়। আর ফলদীপিকায় বৃহজ্জাতকের মতোই ফল বলা রয়েছে। জাতকাভরণ নামে বলা হয়েছে যে এই যোগে জাতকের ধাতুক্রিয়া ও ব্যবসায় মতি, গুণজ্ঞতা, ধর্মপ্রিয়তা, স্ত্রীপুত্র সুখ এবং অতিশয় সমৃদ্ধি হয়। সুতরাং ধ্রুপদী জ্যোতিষ সাহিত্যের বহুমান্য গ্রন্থগুলিতে শনি রবির যোগজ ফল অশুভ ফলপ্রদ হিসাবে দেখা হয়নি। একমাত্র জাতক পারিজাতে এই যোগের ফল অশুভ হিসাবে বর্ণনা করা হয়েছে। জাতকাভরণম গ্রন্থে রবি ও শনির যোগজ ফল বিশেষ শুভ বলা হয়েছে। সারাবলী গ্রন্থ অনুযায়ী এই যোগজ ফল শুভ। বৃহজ্জাতক ও ফলদীপিকা গ্রন্থ মতেও এই যোগের ফল অশুভ নয়। আর বৃহজ্জাতক ও ফলদীপিকা গ্রন্থ মতে তো শনি আর রবির সংযোগে জাতকের বিশেষ বৃত্তি বা নিপুণতার সম্ভাবনাই বিবৃত হয়েছে। সুতরাং রবি ও শনির এক রাশিতে সহাবস্থানের ফলে উদ্ভূত তথাকথিত বীজযোগের অশুভ প্রভাব বিষয়ে এখনকার দিনে যে সকল ভীতিজনক কথা বলা হচ্ছে তার কোনো সমর্থন ভারতীয় জ্যোতিষশাস্ত্রে পাওয়া যায় না। তবুও এখানে একটা কথা না বললেই নয় যে রবি ও শনির এক রাশিস্থ হওয়ার ফলে উদ্ভূত বীজযোগের শাস্ত্রীয় প্রামাণ্যতা বা যুক্তিগ্রাহ্যতার অভাব থাকলেও আমরা এই যোগ দুটির যোগটিকে মান্যতা দিতে রাজি আছি। যদি এই যোগটির প্রবক্তাদের কথিত অশুভ ফল বাস্তবে মিলতে দেখা যায়, এই যোগের যে যে অতীব অশুভ ফল বর্ণনা করা হয়, যেগুলো বললাম যে জীবন সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে যায়, কোনো কিছুতেই তার কিছু হয় না, নিষ্ফল হয় জীবন। তো এই ধরনের যোগ যেগুলো বলেছি আগে, সেগুলো যদি সত্যি সত্যি ফলে তাহলে বা সত্য হয়, তাহলে কোনো কৃতী ব্যক্তির জন্মকুণ্ডলিতে এই যোগ দেখা যাবে না। আর বিপরীত দিকে যদি কোনো কৃতী ব্যক্তির জন্মকুণ্ডলিতে এই শনি রবির যোগ বা বীজযোগ আছে বলে দেখা যায়, তাহলে বীজযোগের অশুভ কার্যকারিতা অপ্রমাণিত বলে ধরতে হবে। আশ্চর্যের বিষয় এই যে রবি ও শনির সংযোগে কৃত এই তথাকথিত বীজযোগ বহু কৃতী মানুষের জন্মকুণ্ডলিতে উপস্থিত। অনেকে বীজযোগ বলেন এটাকে, অনেকে বলেন দারিদ্র যোগ। উদাহরণ হিসাবে কিছু কৃতী মানুষের জন্মকুণ্ডলির কথা উল্লেখ করছি। প্রখ্যাত চিত্রশিল্পী অসিত কুমার হালদার, এনার অষ্টমে শনি আর রবি।
বিখ্যাত শল্য চিকিৎসক ডক্টর সুবোধ কুমার দত্ত, এনার চতুর্থে শনি আর রবি। আচ্ছা, অতীতের বিখ্যাত সাহিত্যিক বঙ্গ সাহিত্যের প্রথম ইতিহাসকার রায়বাহাদুর ডিলিট দীনেশচন্দ্র সেন, এনার দ্বিতীয় রবি আর শনি। প্রাক্তন রাষ্ট্রপতি নীলম সঞ্জীব রেড্ডি, ষষ্ঠে রবি আর শনি। পোপ পায়াস টুয়েলভ মানে দ্বাদশতম পোপ আর কি, এনার চতুর্থে রবি আর শনি। সত্য সাই বাবা বৃশ্চিক লগ্নে রবি শনি আর বক্রী বুধ আর শুক্র। আচ্ছা, মার্কিন রাষ্ট্রপতি ওয়ারেন জি হার্ডিং, এনার নবমে রবি শনি মঙ্গল ও বুধ। স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়, এনার লগ্নে রবি শনি আর বুধ। অতীত দিনের সুপ্রসিদ্ধ কবিরাজ ও বিখ্যাত পণ্ডিত ও ধনী গঙ্গাধর রায়, এনার একাদশে রবি শনি বুধ। স্যার শ্রী শঙ্করণ নায়ার, এনার তৃতীয় রবি শনি বুধ ও মঙ্গল। মহামহোপাধ্যায় চন্দ্রকান্ত তর্কালঙ্কার, সংস্কৃত কলেজ ও কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বিখ্যাত পণ্ডিত, স্মৃতি ন্যায় ও বেদান্তের বহু গ্রন্থ প্রণেতা, এনার সপ্তমে রবি শনি বুধ ও কেতু। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে কয়েকটা প্রীতি ব্যক্তির কথা উল্লেখ করলাম, এটা সামান্য কতগুলি দৃষ্টান্তর মাধ্যমে, এরকম অনেক দৃষ্টান্তই দেওয়া যায় কিন্তু তাতে আমার এই আলোচনা অতি দীর্ঘ হয়ে যাবে, তাই জন্যে আর দৃষ্টান্ত দেওয়া থেকে বিরত থাকলাম। এইরকম আরও অনেক উদাহরণ অনুসন্ধিৎসু ব্যক্তির নজরে আসবে। এই যোগের প্রবক্তারা যোগটিকে দ্বিগ্রহ যোগ হিসেবে দেখেননি। শনি রবির সঙ্গে অন্য এক বা একাধিক গ্রহের যোগ থাকলে তাকেও এই একই রূপ অশুভ যোগ বলেছেন। সেজন্য যে উদাহরণগুলো দিলাম তার মধ্যে ওই রকম দৃষ্টান্ত অন্তর্ভুক্ত করেছি। যাই হোক, ওপরে যে আগে যে উদাহরণ দিলাম সেই উদাহরণের থেকে এই সিদ্ধান্ত অপরিহার্য হয় যে শনি রবিকৃত বীজযোগের কোনো শাস্ত্রীয় প্রামাণ্যতা নেই, তেমনই এই দুই যোগের বাস্তবে প্রয়োগ সিদ্ধতাও নাই। সুতরাং কালসর্পযোগের মতোই এই যোগকেও ভীতিকর ভাবার কোনো কারণ নেই। তবে লক্ষণীয় যে দ্বিগ্রহ যোগ হিসাবে রবি ও শনির এক রাশিতে অবস্থানের যে ফল প্রাচীন বিখ্যাত জ্যোতিষগ্রন্থগুলিতে বর্ণিত হয়েছে কৃতি ব্যক্তিদের ক্ষেত্রে তাও মিলছে না। আসল ব্যাপারটা হলো এইরকম দ্বিগ্রহ যোগের ফল অতি স্থূল ফল, কোষ্ঠীর সামগ্রিক মূল্যায়নে এই ফলের ওপর গুরুত্ব আরোপ সমীচীন নয়। গ্রহদের ফলদাতৃত্ব নানা বিষয়ের ওপর নির্ভর করে, আগের ভিডিওতেও এগুলো বলেছি আমি, যে বিষয়গুলির পর্যালোচনার পর একটি কোষ্ঠীর মূল্যায়ন করা সম্ভব হয়। দুটি গ্রহের সংযোগজনিত ফল সেই মূল্যায়নের ফলকে অতিক্রম করে স্বতন্ত্র ফল দিতে সক্ষম নয়। সুতরাং শনি রবি সংযোগের দ্বারা যে বীজযোগ বা দারিদ্র্যযোগ এটা সম্পূর্ণ অলিক, আর এই অশুভ ফলের প্রচার সম্পূর্ণ উদ্দেশ্য প্রণয়িত। সামগ্রিক রাশিচক্রের গ্রহ সংস্থানের বিচারই হচ্ছে আসল বিচার, তাতে শুধুমাত্র দুটো গ্রহের সংযোগের সামগ্রিক ফল যেটা আসছে তাকে ব্যর্থ করে দিতে পারে না। তাই এই শনি রবির যোগ নিয়েও কেউ ভয় পাবেন না। ভালো থাকবেন, আমার আলোচনা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।